নাট্যদলের গ্রেট বেঙ্গল অপেরার মরণবাচনের বাচনের কাহিনী নিয়ে রচিত উৎপল দত্তের নাটক টিনের তলোয়ার মূলত ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসের পটভূমিতে বাংলা থিয়েটারের সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্যের প্রেক্ষাপটে বিপ্লবী থিয়েটারের চেতনার উপযুক্ত প্রতিফলন টিনের তলোয়ার নাটকটির মধ্যে টিনের তলোয়ারের প্রসঙ্গ উত্থাপন ও তার বাস্তব ব্যবহার ঘটেছে বেশ কয়েকবার দি গ্রেট বেঙ্গল অপেরার বিজ্ঞাপন পোস্টারে জানানো হল তাদের আগামী আকর্ষণ শেক্সপিয়ারের হ্যামলেট ম্যাকবেথের সংমিশ্রণে রচিত ময়ূরবাহন কাশ্মীরের যুবরাজ ময়ূরবাহনের জীবনের করুণ ট্র্যাজেডি এই নাটকের প্রতিপাদ্য বিষয় তার কোমরে ঝোলে টিনের তলোয়ার কিন্তু ময়ূরবাহন বা যুবরাজের প্রতি নিম্ন শ্রেণীর ম্যাথরের রয়েছে বিজাতীয় ঘৃণা বাবুকে তাচ্ছিল্য করে ম্যাথর বলে এত লেখাপড়া করে টিনের তলোয়ার বেদে ছেলে মানুষই করো কেন টিনের তলোয়ারের প্রতি ম্যাথরের এই তাচ্ছিল্য আসলে ইংরেজি শিক্ষিত বাবু শ্রেণীর প্রতি নিম্ন শ্রেণীর মানুষের তাচ্ছিল্য মাধবের কাছে নাটকে ব্যবহার করার জন্য টিনে তলোয়ার বিশেষ প্রয়োজন কিন্তু ম্যাথরের কাছে তা অবহেলার বস্তু কারণ যতক্ষণ অবধি সাধারণ নিম্নবর্গীয় মানুষের জীবনযুদ্ধ নিয়ে নাটক রচিত এবং অভিনীত না হচ্ছে ততদিন পর্যন্ত টিনে তলোয়ার কোনোভাবেই নাটকে সামাজিক রাজনৈতিক অস্ত্র হিসেবে শানিত কৃপাণ হয়ে উঠবে না পলকা খেলনা হিসেবেই তা গণ্য হবে ম্যাথোরের এই কথা বাংলার গ্যারিক বেনিমাধবের হৃদয়ে খরসান তরবারির মতো বেঁধে বেণী মাধবের মনে নাটককে সামাজিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বীজ এইখানেই গ্রথিত হল দি গ্রেট বেঙ্গল অপেরার মহলা কক্ষে বাহারি শয্যা হিসেবে কিছু টিনের তলোয়ার ঝোলে এই মহলাকক্ষে প্রতিবেশী বাচস্পতি পণ্ডিত এবং তার অনুচরেরা তাদের অঞ্চল থেকে গ্রেট বেঙ্গলের মহলাকক্ষ তুলে দেবার দাবিতে হামলা করে হামলার প্রতিরোধে দলের সবার হাতে এমনকি আগন্তুক নবীন নাট্যকার প্রিয়নাথের হাতেও তুলে দেওয়া হয় টিনের তলোয়ার বাচস্পতি টিনের তলোয়ারকে ভয় না পাবার নির্দেশ দেয় টিনের তলোয়ারকে সামনে রেখে উভয়ের যুদ্ধ শুরু হয় প্রিয়নাথ ক্রোধে উন্মত্ত হয়ে আওড়াতে থাকে ইংরেজি বাক্যবান প্রিয়নাথের ইংরেজি ধমক্ষেয়ে বাচস্পতি সাঙ্গপাঙ্গ নিয়ে প্রস্থান করে লক্ষণীয় নিম্ন নিম্নশ্রেণীর মানুষ ম্যাথর বা রক্ষণশীল বাচস্পতি ও তার হুকুম মানা গুণ্ডাদের কাছে টিনের তলোয়ারের কোনো গুরুত্ব নেই মত হেতু প্রিয়নাথ থিয়েটার ছেড়ে আস্তা বলে কাজ নেয় নাটক লেখা কিন্তু সে ছাড়ে না সে প্রতিজ্ঞা করে কলকাতার রাজপথে কৃষকদের রক্ত ঝরাতে দেবে না কোনো সিপাহী যদি বিদ্রোহী হয় তবে তাতেই তার গৌরব প্রিয়নাথের এই দেশপ্রেম টিনে তলোয়ারের ঝকমকি দেখার আশা জাগে নাটকের অন্তিম দৃশ্যে দেখা যায় দর্শক আসনের ল্যাম্বার্টকে তাকে দেখে সদবার একাদশীর নিমচাঁদ বেশি বেনিমাধব হঠাৎ তিতুমিরে রূপান্তরিত হয়ে চিৎকার করে ওঠেন হারমাদ দস্যু আকস্মিক এই আচরণের কোনো ব্যক্তিগত ভিত্তি নেই কথা মানতে মন চায় না নট নির্দেশক বেণী মাধবের হৃদয় সংবেদনশীল হয়তো প্রকাশ তেমন নেই কিন্তু অভিনয় চলাকালীন বেনিমাধব মাধব যে সংলাপ সংলাপরেছে তাতে তার মনের গভীরতার সাক্ষ্য মেলে বেনিমাধব। ব্রিটিশ বিরোধী নাটকের অভিনয় করতে না চাইলেও তিনি যে মনে প্রাণে দেশপ্রেমিক ছিলেন দর্শক আসনে বসে থাকা ডেপুটি কমিশনার ল্যাম্বার্টকে দেখে তিতুমিরের সংলাপ বলার মধ্যে তার প্রমাণ মেলে প্রথমে একটু বিচলিত হলেও বসুন্ধরার নেতৃত্বে সহ অভিনেতা অভিনেত্রীর দলও তিতুমিরের অভিনয় শুরু করে জলত ইংরেজ সেনাপতি মাগুয়ার সাজে তাকে লক্ষ্য করে তিতুমির বেনিমাধব প্রিয়নাথের কলমের ভাষায় বলে ওঠে সাহেব তোমরা আমাদের দেশে এলে কেন হাজার হাজার কোষ দূরে এদেশে এসে কেন ওই বুটজোড়ায় মারিয়ে দিলে মোদের স্বাধীনতা নাট্যসাজে সজ্জিতা বসুন্ধরা উত্তরে বলে ওঠে এরা হারমাদ জলদস্যু এছে লুট করতে মঞ্চে এই অভিনয়ের পর টিনের তলোয়ার আর নকল পলকা যুদ্ধাস্ত থাকে না পরিণত হয় স্বাধীনতা সংগ্রামের প্রতীকে কোষমুক্ত তরবারি রূপে মাগুয়ারকে ভূপতিত করে তিতুমির বেশি পেনিমাধব তলোয়ারের আঘাত করতে করতে বলে এই নাও ইংরেজ দুশ্মন এই নাও নারীধর্ষক ইংরেজ হারমাদ আজ বছরের পর বছর আমার দেশ যা দিয়েছে এই নাও তার খানিক ফেরত নাও তুমুল জয়ধ্বনির সঙ্গে 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 যদুর নেতৃত্বে সকল নটনটি গেয়ে ওঠে মধুসূদনের বিখ্যাত সেই দেশপ্রেমমূলক গান ওঠোগো ভারত ভূমি কত নিদ্রা যাবে তুমি অতএব সব মিলিয়ে বলতে হয় বেণী মাধবের গ্রেট বেঙ্গল অপেরা আপোষের পথ ত্যাগ করে বিপ্লবী থিয়েটারে পরিণত হয়ে ওঠে অপেরা পালা থিয়েটারে ব্যবহৃত নিছক টিনের তলোয়ার যখন বিপ্লবী থিয়েটারের প্রয়োজনে ব্যবহৃত হয় তখন সেই টিনের তলোয়ার বিপ্লবীদের যুদ্ধাস্ত্রে রূপান্তরিত হয় টিনের তলোয়ার তখন বিপ্লবী থিয়েটারের যথার্থ প্রতীক হয়ে ওঠে এখানে নামকরণের দিক দিয়ে টিনের তলোয়ার সার্থকতা অর্জন করেছে